বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আমি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ধারণা দিব। অনেকে এই চেকের মামলায় আসামি হয়ে রায়ের পর্যায়ে এসে, রায় যখন হয়ে যায় তখন সে মনে করে যে আমি জেল খাটলে হয়তো 6 মাস জেল দিল, 3 মাস জেল দিল, 1 বছর জেল দিল, সেই জেলটা খেটে বের হয়ে গেলে হয়তো আমার আর টাকা দিতে হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। যদি কেউ মনে করে সে জেল খেটে বের হয়ে গেলে তার টাকা দিতে হবে না, তাহলে তার পরবর্তী পরিণতিটা কী সেটা আমি আলোচনা করছি। আমার একজন পরিচিত ব্যক্তি সে আমাকে প্রশ্ন করলো, বলছে আমি আমার একটা চেকের মামলায় আমার সাজা হয়ে গেছে, আমার 6 মাস সাজা হয়ে গেছে, আমি 6 মাস সাজা কেটে বের হইলে আমার আর টাকা দিতে হবে কি না? এটা উত্তর হচ্ছে হ্যাঁ, দিতে হবে। কারণ এখানে যদি 6 মাস সাজা যদি সাপোজ ধরে নিলাম, 6 মাস সাজা তার দিল, সেই 6 মাস সাজা যদি সে কেটে বের হয়, তাহলে কিন্তু ক্রিমিনাল লাইবিলিটি যেটা আছে, ফৌজদারি যেটা লাইবিলিটি আছে, সেটা সে তার থেকে সেখান থেকে সে পরিত্রাণ পাইলো। কিন্তু এখানে একটা সিভিল লাইবিলিটি যে একটা আছে, সেটা কিন্তু টাকার ব্যাপার, হিসাব টাকা নিছে, টাকা দিতে হবে না, এটা কিন্তু এখানে হতে পারে না। এই কারণে বিচারক যদি তাকে সিভিল কাস্টডি দিয়ে, অর্থাৎ সিভিল যদি জেল খাটায়, তাহলে সম্পূর্ণ আসামির নিজের খরচে জেল কাটতে হবে। এখানে কোনোভাবেই চেকের মামলা রায়ের টাকা কোনোভাবেই পরিশোধ না করে পারার সুযোগ নেই। তাহলে কিন্তু সিভিল লাইবিলিটির সিভিল কোডে সিভিল জেলখানায় যেতে হবে, সম্পূর্ণ আসামি নিজের খরচায়। তাহলে এখানে আরেকটা ব্যাপার থেকে যাই, যদি ডিগ্রিদারি মোকদ্দমা হয়ে যায় করে, তাহলে এখানে ওনার আসামি যদি কোনো সম্পত্তি থেকে থাকে, তাহলে সম্পূর্ণ সেটা ওখান থেকে সমন্বয় করে নিতে পারবে। আর যদি ওয়ারের সূত্র যদি পেয়ে থাকে, তাহলে সেখান থেকেও কোর্ট ইচ্ছা করলে সমন্বয় করতে পারবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির অ্যানাইক্টের মামলায়, চেকের মামলায় সাজা হয়, সাজাটা সে বুক করে যদি টাকা দিতে না আসাই, তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। টাকা অবশ্যই দিতে হবে, টাকা না দিয়ে পার হওয়ার সুযোগ নেই। সিভিল কোর্টে গেলে সেটা অবশ্যই সিভিল লাইবিলিটি অবশ্যই তাকে মেনটেন করতে হবে। যদি টাকা না দিলে সেখানে একটা সিভিল কাস্টডি আছে, অর্থাৎ সিভিল জেল আছে, অর্থাৎ আসামি সম্পূর্ণ নির্যাতন করছে। মাননীয় বিচারক ইচ্ছা করলে তাকে কিন্তু কাস্টডি দিতে পারে, জেলে পাঠাতে পারে। সেটা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, যে কদিন হয়তো কিছু টাকা দিল, বের হয়ে গেলো, আবার কিছু টাকা দিচ্ছে না, আবার ভিতরে ঢুকা দিল, সম্পূর্ণ নিজের খরচাই। অর্থাৎ আপনাদেরকে আমি যেটা পরিষ্কার করতে চাচ্ছি, সেটা হচ্ছে চেকের মামলায় যদি কোনো আসামি সাজা বুক করার পরে মনে করে যে না আমার টাকা দিতে হবে না, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। তার অবশ্যই টাকা দিতে হবে, না দিলে সিভিলের যে একটা নিয়ম আছে জেল কাটার, সেখানে আসামি সম্পূর্ণ নিজের খরচাই, সে এই জেলে পাঠিয়ে দিতে পারে মাননীয় বিচারক। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, টাকা অবশ্যই দিতে হবে চেকের মামলায়, সাজা খাটলেও কিন্তু টাকা দিতে হবে। আশা করি আপনারা আমার ভিডিওটার মূল মর্মটা বুঝতে পারছেন। আমার অ্যাডভোকেট অনলাইন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন, ফার্স্ট থেকে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দিবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।